শেখ হাসিনার পতন হবে এই তথ্য নাকি আগে থেকেই জানত ভারত, মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 5 আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেননি, কিন্তু ভারত জানত। বাংলাদেশে যা ঘটছিল ভারত কি তা জানত? এমন প্রশ্নের উত্তরে পিনাক রঞ্জন বলেন, অবশ্যই আমরা জানতাম। তিনি বলেন, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণা করতে পেরেছিলেন কিনা। ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, আমার মনে হয় শেখ হাসিনা ধারণা করেননি। আসলে যদি আপনি 15 বছর ক্ষমতায় থাকেন তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে। 2007 থেকে 2009 পর্যন্ত ঢাকার ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক। সেই সময় ঘটেছিল 1/11 পট পরিবর্তন। তার আগে 1999 থেকে 2002 সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনৈতিক বিষয়ক সম্পাদক শুভজিৎ রায়কে সাক্ষাৎকারে তিনি বলেন, সুপ্রিম কোর্টে কোটার অনুপাত 7% করার পর বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম, কিন্তু শেখ হাসিনার একরোখা আচরণের কারণে সেটা সম্ভব হয়নি। কয়েকজন মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তা পদত্যাগ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন তিনি। IBTV USA, New York.